আর এবার বাঁশবেড়িয়ায় বিভ্রান্তি। বিভ্রান্তির কারণ হলো তৃণমূল ও বিজেপি প্রার্থীর একই নাম। ১৪ নম্বর ওয়ার্ড সেখানকার তৃণমূল প্রার্থীর নাম বিশ্বজিৎ দাস, আবার বিজেপি প্রার্থীরও নাম বিশ্বজিৎ দাস। তাই ভোটাররা যাতে বিভ্রান্ত না হন, তাই প্রার্থীদের আবেদন যে প্রতীক দেখে ভোট দিন। সৈকত রয়েছে আমাদের সঙ্গে টেলিফোনে। সৈকত, এর ফলে মানুষ, সাধারণ মানুষ তারা কি বলছেন এবং প্রার্থীরাই বা কি বলছেন? হ্যাঁ দেখো, তুমি যেমনটা বলছিলে এখানে একটা বিভ্রান্তি কিন্তু তৈরি হচ্ছেই। যতই প্রার্থীরা দাবি করুক যে এখানে নির্বাচনের প্রতীক দেখে প্রার্থীদের ভোট দেওয়া হবে বা যারা ভোটার তারা ভোট দেবেন, কিন্তু আমরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলে যেটা বুঝতে পেরেছি যে ভোটের দিন ওই ভোট কেন্দ্রের মধ্যে ঢুকে খুব অল্প সময় পাওয়া যায়, এখানে কিন্তু অনেকেই কিছুটা নার্ভাস ফিল করে এবং সেখানে পাশাপাশি দুটো পরপর চিহ্ন এবং দু নম্বর এবং তিন নম্বরে দুজনেই বিশ্বজিৎ, দুই দলের এক প্রার্থীর ভোট কিন্তু আরেক প্রার্থীর উপরে গিয়ে পড়তেই পারে। সেই জায়গা থেকে কিন্তু একটা কনফিউশন সাধারণ ভোটারদের মধ্যে থেকেই যাচ্ছে। বেশ, ধন্যবাদ সৈকত। দুই প্রার্থীরই বক্তব্য শোনাবো। মানুষের বিভ্রান্ত হওয়ার কারণ নেই, কারণ মানুষ প্রথমেই ভোট দিতে গিয়ে আগে দেখে সিম্বলটা, সিম্বল জোড়া ফুল পরিষ্কার, সারা বাংলার নয়, সারা পশ্চিমবাংলার মানুষ জানে মমতা ব্যানার্জির সিম্বল জোড়া ফুল, তাই জোড়া ফুলই মানুষ ভোট দেবে, মনে হয় না এদিক ওদিক হবে। নাম হলে এক হলেও কিন্তু সিম্বলের প্রত্যেকে, আমার যেমন তিন নম্বরে আমার নাম আছে এবং আমাদের পদ্ম ফুল আছে, তো মানুষ সেই ফুল দেখে পদ্ম ফুল দেখে ভোট দেবে। ব্যক্তিগত বিশ্বজিৎ দাস আমার কিছু ব্যাপার নেই, কিন্তু আমাদের সর্বভারতীয় পার্টি, পার্টির সিম্বলটাই আমাদের কাছে সব। आप भी जादू कर सकते हो। SRMB रियल एच स्टील के साथ 5 गुण संपन्न SRMB